আচ্ছা, কচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্সের যে আগের ভিডিওতে ওটা কমপ্লিট হয়নি, এই পর্যন্ত বলা হয়েছিল, তার নেক্সট পার্টটা আমি এখানে বলছি, আটকে গিয়েছিল ওখানে ভিডিওটা, কি না নেক্সট পার্টটা বলছি, নেসেসারি পার্টটা হয়ে গেছিলো, সাফিসিয়েন্ট পার্টটা আমি আবার স্টার্টিং থেকে একবার বলছি, যে ইউএন সিকোয়েন্সটা কনভার্জেন সিকোয়েন্স আমি দেখাবো, সরি এই কন্ডিশনটা হোল্ড করছে, আমি দেখাবো ইউএন সিকোয়েন্সটা কনভার্জেন। তাহলে এই কন্ডিশনটা হোল্ড হচ্ছে ইসানের জায়গায় ওয়ান আর এমের জায়গায় কে নিয়ে আমি কন্ডিশনটাকে হোল্ড করেছিলাম। তাহলে এখানে ক্ষেত্রে আমি কি পাচ্ছি, এখানে ইসানটা ইকুয়ালস টু ওয়ান, দেয়ার এক্সিটের ন্যাচারাল নাম্বার আমি ধরে নিচ্ছি কে, এমের জায়গায় কে ধরলাম এখানে, সাজ দ্যাট এই কন্ডিশনটা হোল্ড করছে, সেম কন্ডিশন। তাহলে এখন এনের জায়গায় যদি আমি কে বসিয়ে দিয়ে এটা লিখতে পারি, ইউ কে প্লাস পি মাইনাস ইউ কে লেস দ্যান ওয়ান, পি ওয়ান টু থ্রি, এরকম আমি দেখাবো ইউএন সিকোয়েন্সটা বাউন্ডেড। কী করে দেখাচ্ছি, এখানে আমি দেখতে পাচ্ছি এই কন্ডিশনটা কোথা থেকে হোল্ড করছে, কে থেকে। তাহলে বাইরের এলিমেন্টগুলো কী কী হতে পারে, ইউ ওয়ান, ইউ টু, ডট ডট, ইউ কে, ইউ কে প্লাস ওয়ান অথবা কে মাইনাস ওয়ান। আমি কী করলাম, ইউ ওয়ান, ইউ টু, ইউ কে, ইউ কে প্লাস ওয়ানের মধ্যে ম্যাক্সিমামটাকে ক্যাপিটাল বি, অ্যান্ড টেক মিনিমাম ইউ ওয়ান, ইউ টু, ইউ কে অ্যান্ড ইউ কে মাইনাস ওয়ান থেকে মিনিমামটাকে আমি ধরে নিচ্ছি, উই টেক হেয়ার স্মল বি। তাহলে যে এলিমেন্টগুলো বাইরে ছিল সিকোয়েন্সের, ইউ ওয়ান, ইউ টু, ইউ কে বা ইউ কে প্লাস ওয়ান বা ইউ কে মাইনাস ওয়ান, এইদের মধ্যে ম্যাক্সিমামটাকে আমি ক্যাপিটাল বি আর মিনিমামটাকে স্মল বি যদি নিই, তাহলে এই ক্যাপিটাল অ্যান্ড স্মল বির মধ্যে ইউএন সিকোয়েন্সটার সবকটা এলিমেন্টই চলে আসবে। তো ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার লিখতে পারবো, তাহলে ইউএন সিকোয়েন্সটা কী হয়ে যাবে, বাউন্ডেড। তাহলে বোলজানো থিওরেমে আমি বলতে পারবো বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্স সাব সিকোয়েন্স পাবো, তাহলে এল ইজ দ্য, তার মানে একটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট পাবো, এল ইজ দ্য সাবসিকুয়েন্সিয়াল লিমিট অফ ইউএন। তাহলে আমি কী পাচ্ছি, গিভেন কন্ডিশনটা কী দেওয়া আছে, এই যে ফর ইপসাইলন গ্রেটার দেওয়া হয়েছে ন্যাচারাল নাম্বার এম, সাজ দ্যাট কী হচ্ছে, ইউ এন প্লাস পি মাইনাস ইউ এন, এই কন্ডিশনটা হোল্ড করছে, সেই গিভেন কন্ডিশনটা আমি লিখলাম এখানে ইপসাইলন বাই থ্রি লিখেছে, সেটা ক্যালকুলেশনের সুবিধার্থে সে পরে আমরা লিখতে পারবো। দিস ইজ দ্য গিভেন কন্ডিশনটা লিখলাম, এখন এই গিভেন কন্ডিশন থেকে এনে জায়গায় এম বসলে এটা হোল্ড হবে, এনে জায়গায় এম বসে এই কন্ডিশনটা লিখলাম। নাও এল ইজ দ্য সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ ইউএন, এখানে পেয়েছি, ঠিক আছে, বাউন্ডারি দেখিয়ে। তাহলে এল এর নেবারহুডের মধ্যে ইউএন সিকোয়েন্সটার ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে, তাহলে আমি দেখতে পাচ্ছি একটা এলিমেন্টের পর থেকে ইউএম, ইউএল, এল প্লাস ইপসাইলন, এল মাইনাস, ইউএন সিকোয়েন্সটার এলিমেন্ট থাকবে, মানে আমি দেখাতে পারবো দেয়ার এক্সিস্ট এর ন্যাচারাল নাম্বার কিউ গ্রেটার দ্যান এম, সাজ দ্যাট এটার ক্ষেত্রে লিখছি কিউ গ্রেটার দ্যান এম, নিশ্চয়ই একটা এলিমেন্টের পর থেকে কী হবে, মড অফ ইউ কিউ মাইনাস এল লেস দ্যান ইপসাইলন হবে, তার মধ্যে এল প্লাস, এল মাইনাস, এল প্লাস, ইউএন সিকোয়েন্সটার ম্যাক্সিমাম ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে, তাহলে একটা এলিমেন্ট সিকোয়েন্স এলিমেন্ট মানে ন্যাচারাল নাম্বার দিয়ে ডিফাইন, তাহলে দেয়ার ইজ এ ন্যাচারাল নাম্বার কিউ গ্রেটার দ্যান এম, সাজ দ্যাট মড অফ ইউ কিউ মাইনাস এল লেস দ্যান ইপসাইলন বাই ইপসাইলন লিখতে পারবো আমি, ঠিক আছে, বাই থ্রিটা ক্যালকুলেশনের জন্য। তাহলে আমি কী পাচ্ছি, এস কিউ গ্রেটার দ্যান এম, আবার কিউ গ্রেটার দ্যান এম, তাহলে ইউ গ্রেটার দ্যান এম যদি হয় তাহলে আমি দেখতে পাচ্ছি কী পাবো, ইউ কিউ মাইনাস ইউ এম লেস দ্যান ইপসাইলন পি ওয়ান টু থ্রি, এই কন্ডিশনটাও হোল্ড করবে যেহেতু কিউ গ্রেটার দ্যান এম, ঠিক আছে। তাহলে আমি এখানে ইউ কিউ লিখতে পারবো, সো ইউ কিউ মাইনাস ইউ এমটা, ইউ কিউ মাইনাস ইউ এমটা, কারণ কিউ গ্রেটার দ্যান এম, এটা আমি জানি কন্ডিশনটা গ্রেটার দ্যান এম এর ক্ষেত্রে হোল্ড করছে, তাহলে কিউ গ্রেটার দ্যান এম এর ক্ষেত্রে আমি লিখতে পারবো ইউ কিউ মাইনাস ইউ এমটাও লেস দ্যান ইপসাইলন হবে পি ওয়ান টু থ্রি, ফ্রম দি গিভেন কন্ডিশন লিখতে পারছি। তাহলে আমাকে কী দেখাতে হবে, আমি দেখাবো যে এই ইউএন সিকোয়েন্সটা কনভার্জ করবে এল এ, আমি কী লিখছি ইউ এম প্লাস পি মাইনাস এল, এটাকে আমি কী করছি, এটাকে আমি ব্যালেন্স করছি, একবার মাইনাস ইউ প্লাস ইউ, মাইনাস ইউ এম প্লাস ইউ এম নিয়েছি, আর একটা মাইনাস ইউ কিউ, মাইনাস ইউ কিউ প্লাস ইউ কিউ নিয়েছি। এবার আমি ওই একই কন্ডিশন আগের মতোই, মড অফ এ প্লাস বি যেমন হয় তেমন, মড অফ এ প্লাস বি প্লাস সি লেস ইজ ইকাল টু মড এ প্লাস মড বি প্লাস মড সি, এর বেশি কিছু লিখিনি এখানে, দেখো ইউ এম ইউ এম ইউ কিউ ইউ কিউ কেটে যাচ্ছে, তাহলে এটাকে ব্যালেন্স করে সিম্পলি লেখা হয়েছে। তাহলে এটা মড অফ কী হবে, এটা প্লাস এটা প্লাস এটা লিখতে পারি, তাহলে মড অফ এ প্লাস বি প্লাস সি মানে কি, লেস ইজ ইকাল টু মড এ প্লাস মড বি প্লাস মড সি, ওটাই লেখা হয়েছে এখানে, ওটা ডিটেলসে দেখেনি, এটা আমরা ডাইরেক্ট লিখতে পারি, তাই লিখেছে, অসুবিধা হলে আমি ডিটেলসে পরে দেখিয়ে দেবো। তাহলে এইটা কী পাচ্ছি, এটা লেস দ্যান, দেখো এই জন্য তিনটে পার্ট এসেছে বলে ইপসাইলন বাই থ্রি, ইপসাইলন বাই, ইপসাইলন বাই থ্রি নেওয়া হয়েছে, তো পরে লিখে দিলেও হবে। তাহলে এটা হচ্ছে এখন এই কন্ডিশন থেকে ইপসাইলন বাই থ্রি, এটাও ইপসাইলন বাই থ্রি, এটাও ইপসাইলন বাই থ্রি, তাহলে ইপসাইলন পেয়ে যাচ্ছি। তাহলে কী পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এখানে আমি যদি ইউএন লিখে দিই, ইউএন মাইনাস এল লেস দ্যান ইপসাইলন, এখানে যদি এন লিখে দিই তাহলে এন ইজ ইকাল টু এম প্লাস পি, তাহলে আমি এটাকে আমি লিখতে পারি পি এর ভ্যালু আবার কি ওয়ান টু থ্রি হয়ে যাচ্ছে, তাহলে আমি লিখতে পারি এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম প্লাস ওয়ান লিখে দিতে পারি, মানে আমি তো ইউএনটা তার মানে হয়ে যাবে কনভার্জেন্স টু এন।
কারণ আমি জানি ফর ইপসাইলন গ্রেটার দেন জিরো দে আর এক্সিস্টেড ন্যাচারাল নাম্বার এম প্লাস এম তো ন্যাচারাল নাম্বার, তাহলে এম প্লাস ওয়ানও ন্যাচারাল নাম্বার। এই কন্ডিশনটা হোল্ড করছে। এখানে এম প্লাস পি এর জায়গায় কী করা হয়েছে, এন লিখে দেওয়া হয়েছে। কেন এন লিখেছে, এনটা আমি লিখলে কী হবে, এন লিখতেই পারি, এনটা যদি লিখি তাহলে আমি ব্যালেন্স করে লিখছি এখানে, তাহলে এন ইজ ইকাল টু কত, এম প্লাস পি, আর পিটা কী হতো ওয়ান টু থ্রি, তাহলে ডট ডট, তাহলে এন গ্রেটার দেন ইকোয়ালস টু কী করে দিয়েছি আমি, এম প্লাস ওয়ান করে দিয়েছি, তাহলে এটা লিখতে পারি। আর এখানে তাহলে এটা কী ইমপ্লাই করছে, ইউএন এর লিমিটটা কোথায় কনভার্জ করছে, এলে, তাহলে ইউএনটা হচ্ছে কনভার্জেন্স টু এল, তাহলে এটা কী হয়ে গেলো, কনভার্জেন্ট হয়ে গেল, এটা প্রুফটা কমপ্লিট হয়ে গেল। এইটাই অ্যাপ্লাই করে এখানে দেখবে এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো পড়বে, খুব ইম্পর্টেন্ট। প্রথমটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, এন বাই এন প্লাস ওয়ান, এটা এইটা কনভার্জেন্ট, এটা কনভার্জ দেখানোর জন্য আমি লিমিট বা মোনোটোন কোনো কিছু অ্যাপ্লাই করলাম না, ডাইরেক্ট কী করলাম, আমি কচি ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করলাম। কীভাবে, খুব ইজিলি প্রুফ হয়ে যাবে, ইউএনটা এটা, ইউএন প্লাস পিটা ক্যালকুলেশন করলাম, এনের জায়গায় এন প্লাস পি বসিয়ে দিলাম, মাইনাস করলাম, তাহলে এটা পাচ্ছি। আচ্ছা, এখানে তো সব ন্যাচারাল নাম্বার, পজিটিভ ইন্টিজার স্টার্টিং ফ্রম ওয়ান ইজ দ্য ন্যাচারাল নাম্বার, তাহলে এন প্লাস পি প্লাস ওয়ানটা অবশ্যই গ্রেটার দেন পি, তাহলে এটা বাই এটা লেস দ্যান ওয়ান হবে, তাহলে এটা লেস দ্যান ওয়ান বাই এন প্লাস ওয়ান লিখতে পারি, এটা অবভিয়াসলি লেস দ্যান ওয়ান বাই এন লিখতে পারি। এবার এটা তো এন টেন্স টু ইনফিনিটি, টেন্স টু জিরো, তাহলে সেখান থেকে আমি লিখতেই পারি ওয়ান বাই এন লেস দ্যান ইপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু কে, এর জায়গায় এখানে ওয়ান বাই ইপসাইলন লিখে দিলাম, ঠিক আছে, ফর অল এন গ্রেটার গ্রেটার দ্যান ওয়ান বাই ইপসাইলন, এটা হোল্ড করবে, ওয়ান বাই এনটা লেস দ্যান ইপসাইলন হবে, এটা থেকে এইটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি কী চাইছি, আমি তো দেখাবো এটার কি লেস দ্যান ইপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম দেখাবো, তো এখানে আমি লিখতে পারছি এটা তো ফ্র্যাকশন হতে পারে, তা আমি কী করছি এমটাকে লিখছি এরমভাবে কায়দা করে, এম ইজ ইকাল টু আমি ইন্টিজার পার্ট নিলাম, বক্স ফাংশন আমি জানি এটা এটা যাই হোক না কেন আমি ইন্টিজার পার্টটা নেব, গ্রেটেস্ট ইন্টিজার উইচ ডাজ নট এক্সিস্ট ওয়ান বাই ইপসাইলন, তাহলে এটাকে বক্স করে দিলাম, প্লাস ওয়ান করে দিলাম, তাহলে এমটা কী হয়ে যাবে, ন্যাচারাল নাম্বার হয়ে যাবে। তাহলে এটাকে আমি লিখছি কি, ইউ এম প্লাস পি মাইনাস ইউ এন লেস দ্যান ইপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম লিখে দিতে পারবো, এখানে ফর এই যে অল এন গ্রেটার ইকুয়ালস টু এখানে কী ছিল, গ্রেটার দ্যান ওয়ান বাই ইপসাইলন ছিল, এটা গ্রেটার ইকুয়ালস টু আমি এম লিখে দিতে পারবো, পি এর ভ্যালুটা ওয়ান টু থ্রি ডট ডট ডট, এই যেভাবে হোল্ড করেছি আমি পি এর ভ্যালুটা ওয়ান টু থ্রি যে ওয়ান করে দিয়েছি এরমভাবে করে দিয়েছি। তাহলে আমি কী করতে পারছি, এটা কচি ক্রাইটেরিয়াতে লিখতে পারলাম খুব ইজিলি, এটা মাইনাস এটা লেস দ্যান আমি দেখিয়ে দিচ্ছি, এটা কি ইপসাইলন, ইপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান ওয়ান বাই ইপসাইলন, অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু আমি দেখাবো যে কে, তাহলে কে এটা আমি কী করেছি এখানে, এটা ইন্টিজার পাওয়ার জন্য আমি মক্স ফাংশন নিয়ে নিয়েছি, প্লাস ওয়ান করে নিয়েছি, তাহলে এটা ন্যাচারাল নাম্বার দিয়ে দেবে, তাহলে ইউএম প্লাস পি মাইনাস ইউএনটা কী পেলাম, লেস দ্যান আমি এটা কী পেলাম, আলটিমেটলি লেস দ্যান এখান থেকে এটা থেকে এটা পাচ্ছি, তাহলে এখান থেকে লেস দ্যান ইপসাইলন পেয়ে গেলাম, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কী পাচ্ছি, এটাকে আমি এটাকে লিখে দিয়েছি যে এম, তাহলে ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম, যেখানে পিটা ওয়ান টু থ্রি ডট ডট ডট, তাহলে এখানে পেয়ে গেলাম, তাহলে এটা কী করছে, কচি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে, তাহলে সিকোয়েন্সটা কী হয়ে গেলো, কনভার্জ হয়ে গেল। সিমিলারলি এইটা ওয়ান ওয়ান বাই টু, এই সিকোয়েন্সটা নট কনভার্জেন্ট, এই কন্ডিশনটা হোল্ড করবে না, নেসেসারি সাফিসিয়েন্ট, যদি কনভার্জেন্ট হয় তাহলে এটা হোল্ড করবে, এটা না হলে নিশ্চয়ই কনভার্জেন্ট হবে না, এটা করা হয়েছে, এটাও দেখবে, এটা না বুঝতে পারলে বলবে, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে, নেক্সট পার্টটা আমি পরের ভিডিওতে বলছি।